2024 সালে তুমি যদি একজন ইউটিউবার হতে চাও, তাহলে সবার প্রথমে তোমার দরকার হবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের। সো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এছাড়াও এই ভিডিওটা থেকে আমরা জানতে পারবো কিভাবে চ্যানেলের এসইও করতে হয়, চ্যানেলে কি কি সেটিং অন করতে হয়, ইউটিউব চ্যানেলটাকে কিভাবে সার্চে নিয়ে আসতে হয়, এমনকি ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম কিভাবে খুঁজতে হয়, এই সব কিছুই আমরা জানতে পারবো এই ভিডিওটাতে। তো এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক কিছু মিস করে ফেলবে। সো নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা প্রথমে ইউটিউব অ্যাপটা ওপেন করে নেব। ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে এরপরে নিচে এখানে যে লোগোটা আছে এই লোগোটাতে আমরা ক্লিক করব। এরপরে এই পেজটা চলে আসবে, তো আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবকটা জিমেল অ্যাকাউন্ট এখানে চলে আসবে। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো জিমেল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ব্যবহার করতে পারো, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য, কারণ এখানে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো অলরেডি অনেক ওয়েবসাইটের সাইন আপ করা থাকে, ফলে এই অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার চান্স থাকে। তাই তোমরা নিউ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবে। তো নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওপরের এই প্লাস আইকনে ক্লিক করবে। এরপর এখানে চেকিং ইনফো বলে একটা অপশন চলে আসবে, তো তোমরা একটু ওয়েট করবে। সো ওয়েট করার পরে এই অপশনটা চলে আসবে, এরপরে তোমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। এরপরে এখানে ওপরের যে অপশনটা আছে ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশনটা সিলেক্ট করে নেবে। এরপরে এখানে তোমাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে, তো তুমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, অথবা চাইলে তোমার নামও এখানে লিখতে পারো। এরপরে নিচে নেক্সটে ক্লিক করে দেবে। এরপরে আমাদেরকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তো ফার্স্ট তোমরা এখানে মান্থে ক্লিক করে একটা মাস সিলেক্ট করে নেবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা মাসকে সিলেক্ট করে নিতে পারো। এরপরে তোমরা ডেতে ক্লিক করে এখানে যে কোনো একটা তারিখ দিয়ে দেবে। তারিখ দেওয়ার পরে এরপরে তোমাদেরকে এখানে ইয়ারে ক্লিক করে তোমাদেরকে সাল দিতে হবে। তো এখানে সাল দেওয়ার সময় তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে যার ডেট অফ বার্থ দেবে তার বয়স অবশ্যই 20 বছরের ওপর হতে হবে। তো আমি এখানে 2000 সাল সিলেক্ট করে নিয়েছি। এরপরে নিচে জেন্ডারে ক্লিক করে তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবে, তারপরে নিচে নেক্সটে ক্লিক করে দেবে। এবারে তোমাদেরকে এখানে একটা ইউজার নেম দিতে হবে, তো তোমরা এখানে যে কোনো একটা ইউজার নেম লিখে নেবে, যেমন আমি এখানে ইউজার নেম হিসেবে এটা লিখেছি। এরপরে নিচে নেক্সটে ক্লিক করে দেবে। তো এখানে বলছে ইউজার নেমটা অলরেডি ব্যবহার করা হয়েছে, তো আমরা এটা চেঞ্জ করে অন্য একটা ইউজার নেম লিখে নেব। ইউজার নাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবে। তো এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে তোমাদেরকে, তো তোমরা এখানে একটা পাসওয়ার্ড লিখে নেবে। তো এখানে একটা পাসওয়ার্ড সেট করার পরে এরপরে নিচে নেক্সটে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তো তোমরা এখানে নিচে নেক্সটে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে, তো তোমরা এবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে দেবে। আই এগ্রিতে ক্লিক করার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তো তোমরা একটু ওয়েট করবে। এরপরে তোমরা আবার অটোমেটিক্যালি ইউটিউবে চলে আসবে। ইউটিউবে আসার পরে এখানে নিচের লোগোতে দেখতে পেয়ে যাবে যে তোমাদের নতুন অ্যাকাউন্টের লোগোটা চলে এসেছে। সো এবার তোমরা নিচের এই লোগোটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এরপরে ওপরে এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখাটাতে ক্লিক করবে। এরপরে এই পেজটা চলে আসবে। সো তোমরা এখানে ওপরে পিকচারে ক্লিক করে তোমাদের চ্যানেলের লোগো সিলেক্ট করে নিতে পারো, আর নিচে নেমেতে ক্লিক করে তোমাদের চ্যানেলের নেম সেট করে নিতে পারো। সো আগে আমরা চ্যানেলের একটা ভালো নাম সেট করব। তো নাম সিলেক্ট করার জন্য আমরা এই পেজ থেকে ব্যাক করে এরপরে আমরা গুগল একটা ওপেন করে নেব। গুগল ওপেন করার পরে আমরা এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। এরপরে এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা ক্লিক করব। তো তোমরা যদি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকো, তাহলে তোমাদেরকে এখানে সাইন আপ করতে হতে পারে। সো এরপরে আমরা চ্যাট জিপিটির সাহায্যে ইউটিউব চ্যানেলের জন্য নতুন নাম তৈরি করব। সো নাম তৈরি করার জন্য আমরা এখানে নিচে লিখব, আমাকে 15টা চ্যানেল নেম তৈরি করে দিন। এটা লেখার পরে পাশে যে তীর চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব।
সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে 15টা চ্যানেল নেম তৈরি করে দিয়েছে। তো এখান থেকে যে কোনো একটার চ্যানেল নেমকে আমরা কপি করে নিয়ে ব্যবহার করতে পারি। আর তোমরা যদি চাও তাহলে তোমরা চ্যাট জিপিটির সাহায্যে আরও অন্য রকম চ্যানেল নেম তৈরি করতে পারো। যদি তুমি চ্যানেলের জন্য ছোট নাম চাও তাহলে তুমি এখানে লিখবে আমাকে 15টা শর্ট ইউটিউব চ্যানেল নাম তৈরি করে দিন। তো এটা লিখে সার্চ করার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদেরকে যে চ্যানেল নেমগুলো তৈরি করে দিয়েছে সেগুলো অনেক ছোট। এরপরে তোমরা যদি চাও তোমরা এখান থেকে যে কোনো ক্যাটাগরির চ্যানেল নেম তৈরি করতে পারো। ধরো তোমরা ব্লগিং ক্যাটাগরির চ্যানেল নেম তৈরি করতে চাও, তাহলে তোমরা এখানে লিখবে আমাকে 15টা ব্লগিং চ্যানেল নেম তৈরি করে দিন। এটা লিখে সার্চ করার পরে চ্যাট জিপিটি তোমাকে ব্লগিং ক্যাটাগরির চ্যানেল নেম তৈরি করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে 15টা ব্লগিং চ্যানেল নেম তৈরি করে দিয়েছে। সো এইভাবে তুমি চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে যে কোনো ধরনের চ্যানেল নেম তৈরি করতে পারবে। এবারে এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো চ্যানেল নেমকে কপি করে নেবে। তো এখান থেকে কপি করার জন্য প্রথমে নামটার উপরে ক্লিক করবে, এরপরে এই কপির অপশনটাতে ক্লিক করে দেবে। তো এরপরে আমরা ব্যাক করে চলে আসব। তো ব্যাক করার পর এরপর আবার আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করে নেব। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর আমরা ব্যাক করে সার্চ অপশনে চলে আসব। এরপরে এখানে আমরা নামটা লিখে সার্চ করব। তো সার্চ করে এখানে আমরা দেখব যে এই নামের অলরেডি অন্য কোনো বড় চ্যানেল আছে কি না। সো এখানে নামটা সার্চ করার পরে এখানে যদি সেম নামের অন্য কোনো 100-200 বা তারও বেশি সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলের নাম আসে তাহলে তোমরা সেই নামটা ব্যবহার করবে না, কারণ সেই নামটা ব্যবহার করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে আসবে না। সো ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করার আগে তোমরা অবশ্যই নামটা এখানে সার্চ করে দেখে নেবে। এরপরে নিচে লোগোতে ক্লিক করবে, এরপরে উপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে নেমে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি এই নামটা দেওয়া আছে পাপাই রয়, তো এটাকে আমরা ডিলিট করে দেব। করে এরপরে আমরা এই নামটা লিখে নেব। তো এই নামটা আমি অলরেডি আগে ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি, এই নামের কোনো অন্য চ্যানেল নেই। নাম দেওয়ার পরে এরপরে আমরা উপরে সেভে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের নামটা এখানে সেভ হয়ে গেছে। তো এরপরে আমরা আমাদের চ্যানেলের লোগো সিলেক্ট করে নেব। তো এরপরে আমরা উপরের পিকচারে ক্লিক করব। এরপর এখানে আমরা গ্যালারি অপশনে ক্লিক করব। তো তোমাদের যদি কোনো লোগো অলরেডি বানানো থাকে তাহলে তোমরা লোগোটা সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখানে আমার একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে সেভ প্রোফাইল পিকচারে ক্লিক করে দেব। এরপরে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল ক্রিয়েটেড লেখা চলে এসেছে, অর্থাৎ আমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে। বাট এখানে আমাদের কাজ শেষ হয়নি, এরপরে আমাদেরকে আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। সো চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপের দরকার হবে। সো আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজার অ্যাপটা সবাইয়ের ফোনে অলরেডি ইনস্টল করা থাকে, তোমাদের ফোনে যদি ইনস্টল না করা থাকে তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। এরপরে তোমরা এখানে ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবে। সার্চ করার পরে এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবে। এরপরে এই পেজটা চলে আসবে। তো তোমরা এখানে নিচে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা ওয়াইটি স্টুডিও ডেস্কটপ পেজে চলে আসবে। এরপরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। এরপরে এখানে ক্লোজে ক্লিক করে দেবে। তারপরে এখানে নিচে আর একবার ক্লোজে ক্লিক করে দেবে। তো এই পেজের ওপরে ডান দিকের এখানে কোনায় একটা লোগোর চিহ্ন দেখতে পেয়ে যাবে। তো এটা আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে। এরপরে আমরা এখানে নিচে একটা সেটিংয়ের আইকন আছে, এই সেটিংয়ের আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে। সো প্রথমে আমরা কারেন্সি সিলেক্ট করে নেব। তো কারেন্সি সিলেক্ট করার জন্য এখানে আমরা যে কারেন্সি লেখা আছে এখানে ক্লিক করব। সো এরপরে এখান থেকে তুমি তোমার দেশে যে কারেন্সি ব্যবহার করা হয় সেটা সিলেক্ট করে নেবে। তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে তুমি এখান থেকে রুপিস সিলেক্ট করে নেবে, আর যদি বাংলাদেশি হও তাহলে তুমি টাকা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে রুপিস সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমরা এখানে এই চ্যানেল লেখাটাতে ক্লিক করবে। এরপরে তোমাদেরকে এখানে ফার্স্ট কান্ট্রি চুজ করতে হবে। তো তোমরা এখানে এই অপশনটাতে ক্লিক করবে। এরপরে এখান থেকে তোমরা যে দেশে সেই দেশটা সিলেক্ট করে নেবে। যেমন আমি এখান থেকে ইন্ডিয়া কান্ট্রি চুজ করে নেব। তো আমি নিচের দিকে স্ক্রল করব। তো স্ক্রল করার পরে এখানে দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া, তো এটাতে আমি সিলেক্ট করে নেব।
সো কান্ট্রি সিলেক্ট করার পরে এরপরে তোমাদেরকে তোমাদের চ্যানেলে কিওয়ার্ড লাগাতে হবে। তো কিওয়ার্ড লাগানোর জন্য এখানে যে কিওয়ার্ড লেখা আছে এই বক্সটাতে ক্লিক করবে। কিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে টাইপিংয়ের অপশান চলে আসবে। তো তোমরা ফার্স্ট এখানে তোমাদের চ্যানেলের নামটা লিখে নেবে, যেমন আমাদের চ্যানেলের নাম এখানে পাপাই টেক ফান, তো আমি এখানে পাপাই টেক ফান লিখে নেব। তো এখানে আমরা চ্যানেলের নামটা সেরকমভাবে লিখে নেব যেরকমভাবে আমরা চ্যানেলের নাম দেওয়ার সময় লিখেছিলাম। এরপরে আমরা নিচের এই এন্টার অপশনে ক্লিক করে দেব। তো এন্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম কিওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা আবার আমাদের চ্যানেলের নামটা লিখব। এবারে লেখার সময় আমরা সবকটা স্মল লেটার ব্যবহার করব। লেখা হয়ে গেলে এন্টারে ক্লিক করে দেব। এন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা আবার আমাদের চ্যানেলের নামটা লিখব, বাট এবারে আমরা সবকটা ওয়ার্ডকে স্পেস দিয়ে লিখব, অর্থাৎ ছাড়া ছাড়া লিখব। সো এইভাবে তোমরা প্রথমে চ্যানেলের নামটা দু তিন রকমভাবে লিখে নেবে। এরপরে এখানে দু তিনটে সেই সব চ্যানেলের নাম লিখে দেবে যারা তোমার মতো ভিডিও বানায় বা তুমি যাদের মতো ভিডিও বানাবে। ধরো তুমি বাংলার টেক ভিডিও বানাও, তাহলে তোমার মতো টেক ভিডিও বাংলায় যারা বানায় তাদের চ্যানেলের নাম তুমি এখানে লিখে দেবে। অথবা ধরো তুমি কুকিং ভিডিও বানাও, তাহলে তুমি এখানে সেই সব দু তিনটে চ্যানেলের নাম লিখবে যারা তোমার মতো বাংলায় কুকিং ভিডিও বানায়। এটা করার ফলে ইউটিউব অ্যালগোরিদমে তোমার চ্যানেলের নিশ বুঝতে সুবিধা হবে, অর্থাৎ তুমি কীরকম ভিডিও বানাও সেটা ইউটিউব বুঝতে পারবে। কিওয়ার্ড সেট করার পরে এরপরে তোমরা পাশের অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করবে। এই অপশনে আসার পর এখানে তোমরা তিনটে অপশন দেখতে পেয়ে যাবে। সো তোমার ভিডিওটা শুধুমাত্র যদি বাচ্চাদের দেখার জন্য হয় তাহলে তুমি এখানে ওপরের অপশনটা সিলেক্ট করে নেবে, না হলে তুমি এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি তোমাদেরকে বলবো সেকেন্ড অপশনটাই সিলেক্ট করে নিতে, কারণ তোমরা যদি ভুল করে ওপরের অপশনটা সিলেক্ট করে নাও তাহলে তোমাদের ভিডিও থেকে ইনকাম কম হবে আর তোমাদের ভিডিওতে অ্যাড বেশি আসবে না। সো এখানে আর কোনো অন্য সেটিং করার দরকার নেই। এরপরে তোমরা ওপরে ফিচার এলিজিবিলিটি এই অপশনটাতে ক্লিক করবে। সো এখানে এক নম্বর অপশনটা অলরেডি এনেবেল করা থাকে, বাট দু নম্বর আর তিন নম্বর অপশনটা আমাদেরকে এনেবেল করতে হবে। এখানে দু নম্বর অপশনটা এনেবেল করা খুবই প্রয়োজনীয়, কারণ এই অপশনটা ডিসেবল থাকলে আমরা থাম্বনেল আপলোড করতে পারবো না। তো আমরা এখানে এলিজিবল অপশনটাতে ক্লিক করব। সো এই অপশনটা এনেবেল করার জন্য তোমাদেরকে ইউটিউব অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই মোবাইল নাম্বারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে ফার্স্ট ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। মোবাইল নাম্বার এন্টার করার পরে নিচে এখানে গেট কোড অপশনে ক্লিক করে দেবে। এরপরে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো তোমাদের নাম্বারে একটা 6 সংখ্যার কোড পাঠানো হবে, সেই কোডটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। কোডটা এখানে লেখার পরে তোমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে তোমরা ব্যাক বাটনে ক্লিক করে আবার এই পেজে ব্যাক চলে আসবে। এখানে আসার পরে তোমরা চ্যানেলে ক্লিক করবে, এরপরে ফিচার এলিজিবিলিটি আবার ক্লিক করবে। এখানে আসার পর তোমরা দেখতে পেয়ে যাবে এই দু নম্বর অপশনটা তোমাদের এনাবেল হয়ে গেছে। এরপরে তোমরা তিন নম্বর অপশনের পাশে এলিজিবল অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে অ্যাক্সেস ফিচার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে তোমরা তিনটে অপশনের সাহায্যে ভেরিফাই করতে পারো। তো এখানে ফার্স্টের অপশন যেটাতে তোমাকে ভেরিফাই করার জন্য তোমার জিমেলে একটা লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমার নিজের একটা ভিডিও করতে হবে। তো সেই ভিডিওটা করে তুমি ভেরিফাই করতে পারো। আর দু নম্বর অপশনটা হলো তোমার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো ডকুমেন্ট থাকলে সেটা তুমি ফটো পেস্ট করে এখানে ভেরিফাই করতে পারো। আর তিন নম্বর অপশনটা হলো সবচেয়ে বেস্ট, এই অপশনটা সিলেক্ট করলে তোমার চ্যানেল অটোমেটিক্যালি দু মাস পরে ভেরিফাই হয়ে যাবে। সো তুমি এখানে এই তিন নম্বর অপশনটা সিলেক্ট করে নেবে। এরপরে নিচে নেক্সটে ক্লিক করে দেবে। এরপরে এখানে ডান অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা আবার এই পেজে ব্যাক চলে আসবে। এবার তোমরা এখানে আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করবে। এবার নিচে এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করবে। এরপর এখান থেকে আনলিস্টেড অপশনটা সিলেক্ট করে নেবে। এরপর উপরে এখানে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এই পেজে চলে আসবে। এরপরে ডান দিকের এখানে ক্যাটাগরি অপশনে ক্লিক করবে। তো এখানে তোমাদেরকে তোমার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
তো এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবে। তুমি যদি কমেডি ভিডিও বানাও তাহলে তুমি কমেডি সিলেক্ট করে নেবে, অথবা তুমি যদি এডুকেশনাল ভিডিও বানাও তাহলে তুমি এডুকেশনাল ভিডিও সিলেক্ট করে নেবে, অথবা তুমি এখানে এন্টারটেইনমেন্ট অপশনটা সিলেক্ট করে নিতে পারো। এছাড়াও তুমি গেমিং ভিডিও বানালে গেমিং অপশন সিলেক্ট করে নেবে, আর যদি মিউজিক ভিডিও বানাও তাহলে তুমি মিউজিক অপশনটা সিলেক্ট করে নেবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, তুমি তোমার পছন্দ বা তোমার চ্যানেল অনুযায়ী যে অপশনটা বেস্ট হবে সেই অপশনটা সিলেক্ট করে নেবে। তুমি যদি ব্লগিং ভিডিও বানাও তাহলে তুমি এখানে পিপল অ্যান্ড ব্লগ অপশনটা সিলেক্ট করে নেবে। এরপরও তুমি যদি বুঝতে না পারো কীরকম চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করবে, তাহলে তুমি এই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাকে তোমার চ্যানেল অনুযায়ী বেস্ট ক্যাটাগরি বলে দেবো। সো ক্যাটাগরি সিলেক্ট করার পরে এরপরে তোমরা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবে। সো তুমি এখানে যে ভাষায় ভিডিও বানাও সেই ভাষাটা সিলেক্ট করে নেবে। তুমি যদি বাংলা ভাষায় ভিডিও বানাও তাহলে তুমি এখানে বাংলা সিলেক্ট করে নেবে। সো এখানে দুটো বাংলা আছে, একটা হচ্ছে প্লেন যেটা হচ্ছে বাংলাদেশিরা ব্যবহার করে, আর একটা বাংলা যেটার পাশে ইন্ডিয়া লেখা আছে এটা হচ্ছে ভারতীয়দের। আর তুমি যদি অন্য কোনো ভাষায় ভিডিও বানাও যেমন ইংলিশ বা হিন্দি তাহলে তুমি এখান থেকে ইংলিশ বা হিন্দি সিলেক্ট করে নেবে। সো এরপরে নিচে এই অপশনটাতে ক্লিক করবে, তো এখানে তোমাকে টাইটেল বা ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এখানে তুমি তোমার ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশন যে ভাষায় লিখবে সেই ভাষাটা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি তোমাদেরকে রেকমেন্ড করব তুমি যে ভাষায় ভিডিও বানাও সেই ভাষাটাই এখানে সিলেক্ট করবে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এরপরে এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে এখানে ননের নিচে যে অপশনটা আছে এই অপশনটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে শেষে তোমরা এই সেভ অপশনটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আমরা চ্যানেলে যতগুলো সেটিং করেছি সব সেটিং সেভ হয়ে যাবে। এরপরে তোমাদের প্রফেশনাল চ্যানেল একদম তৈরি হয়ে গেছে। আর একটা কথা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার যে তোমরা চ্যানেল ক্রিয়েট করার 2-3 দিন পরে ভিডিও আপলোড করবে। সো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে।